আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের রেমেডিটা হচ্ছে আপনার স্কিনের জন্য খুবই পারফেক্ট একটা রেমেডি। এই শীতে আপনার স্কিনটাকে সফট করবে, আপনার স্কিনের যত মরা চামড়া আছে সবগুলা দূর করবে এবং ছোট ছোট যে দাগ ছোপ থাকে সেগুলোও রিমুভ করে ফেলবে। তো আমাদের যে ছোট স্কিনের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় ছোট ছোট বিচির মতো থাকে, আর শীতকালে বিশেষ করে এগুলা বেশি হয়, স্কিনে মরা চামড়া উঠে। তো এগুলা কিন্তু খুবই খারাপ লাগে দেখতে। তো এই রেমেডিটার মাধ্যমে আপনারা আপনাদের এই সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নারিকেল তেল নিয়েছি। তো নারিকেল তেলের সাথে আমি আজকে এখানে মাত্র দুইটা উপকরণ মিশাবো। আমি এখানে এক চামচ পরিমাণ নারিকেল তেল নিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে একজনের পরিমাপে তৈরি করছি, এক চামচ পরিমাণ নারিকেল তেল নিলাম। আর যেহেতু শীতকাল, তেলটা কিন্তু একটু বসে থাকে, তো অবশ্যই হালকা একটু গরম করে তেলটা দিলে খুবই ভালো হয়। তো আমার তেলটা এখানে হালকা একটু গরম ছিল, হালকা মানে একদম মানে হচ্ছে আপনি আঙুল চুবিয়ে রাখতে পারবেন সেরকম। তো এর সাথে মিশিয়ে নিলাম এক চামচ পরিমাণ এলোভেরা জেল। তো এখানে আমি বাজার থেকে কিনে আনা জেলটা ব্যবহার করছি। আপনারা এখানে চাইলে কিন্তু গাছ থেকে যে সংরক্ষণ করে যে জেলটা পাওয়া যায় সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এলোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, যত দাগ ছোপ আছে রিমুভ করে ফেলে, মরা চামড়াগুলোকে উঠিয়ে ফেলে, আমাদের স্কিনটাকে চকচকে করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল আর নারিকেল তেল। নারিকেল তেলও কিন্তু আমাদের স্কিনকে টান টান করে, সফট করে, একদম আমাদের স্কিনটাকে চকচকে করতে সাহায্য করে। আমরা সবাই জানি যারা আমরা এই রেমেডির মাধ্যমে অনেক উপকার পেয়েছি আমরা কিন্তু অনেকেই জানি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেব এখানে চালের গুঁড়া। এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ। এই চালের গুঁড়া কিন্তু আমাদের স্কিনটাকে টান টান করবে, যত মরা চামড়া আছে সেগুলোকে রিমুভ করবে, ছোটো ছোটো বিচি থাকে স্কিনের মধ্যে সেগুলোকেও দূর করবে এই চালের গুঁড়া। তো এই চালের গুঁড়ার উপকারের কথা বলে শেষ করা যাবে না। তো এটাকে আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব। আর এটা আপনারা সপ্তাহে কয়দিন ব্যবহার করবেন সেটাও বলে দিব। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন একদম ক্রিমের মতো হয়ে যাবে। তো একদম, আর এটা যখন আপনি স্কিনে দিবেন সে তখনও আপনি বুঝবেন যে আপনার স্কিনের সাথে সাথে কতটা পরিবর্তন চলে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মেশানো হয়ে গেছে, আর এটা এখন ব্যবহার করার জন্য একদম উপযোগী হয়ে উঠেছে। তো এটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে সপ্তাহে দুইটা দিন এটা ব্যবহার করবেন। গোসলের আগে আপনাদের স্কিনটাকে খুব ভালোভাবে প্রথমে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। ময়লা স্কিনে কখনই আপনারা কোনো রকম রেমেডি ব্যবহার করবেন না। তারপর মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এভাবে করে আপনাদের স্কিনে লাগিয়ে নেবেন। দুই মিনিটের মতো মাসাজ করবেন, কারণ এটা মাসাজের মাধ্যমে আপনার স্কিনটাকে ব্রাইট করবে, ফর্সা করবে, সব রকম উপকারই হবে এই মাসাজটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন। তো দুইটা মিনিট খুব ভালোভাবে একটু হালকা হাতে মাসাজ করে নেবেন আপনার স্কিনের মধ্যে। তারপর পাঁচ মিনিটের মতো রেখে ধুয়ে ফেলবেন। আপনি সাথে সাথে আপনার স্কিনে রেজাল্টটা পেয়ে যাবেন যে কতটা উপকার হয়েছে আপনার স্কিনে। আপনার স্কিনটা একদম টান টান হয়ে যাবে, ফর্সা, ঝকঝকে চকচকে হয়ে যাবে, এতটাই উপকার হবে আপনার স্কিনে। আপনি যখন ব্যবহার করবেন তখনই বুঝবেন। আশা করি এই রেমেডিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।